আজও কাল ছট পুজো, সেই উপলক্ষে রবীন্দ্র ও সুভাষ সরোবরের সামনে বাঁশের ব্যারিকেড, রাস্তায় গার্ডরেল। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে ছট পুজো নিষিদ্ধ এই দুই জলাশয়। দূষণ রুখতে তৎপর KMDA সরোবরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে প্রতিটি গেটে টাঙানো হয়েছে ফ্লেক্স, মোতায়েন পুলিশও। গতকাল রাত 8টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরের সমস্ত গেট। আগামীকাল বেলা 12টা পর্যন্ত গেট বন্ধ থাকবে। বিকল্প হিসেবে ছট পুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে কৃত্রিম জলাশয়। আদালতের নির্দেশে দূষণ রুখতে ছট পুজোর আগে থেকে কিন্তু তৎপর পুলিশ প্রশাসন। রবীন্দ্র সরোবরের পাশাপাশি কিন্তু সুভাষ সরোবরও বন্ধ করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে সুভাষ সরোবরে যতগুলি গেট রয়েছে প্রত্যেকটি গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে বলা রয়েছে যে সুভাষ সরোবর শ্যাল রিমেন ক্লোজড ফ্রম 6/11/24, অর্থাৎ 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে, রাত্রির 8টা থেকে 8 তারিখের 12টা পর্যন্ত। এবং শুধুমাত্র তাই নয়, এখানে KMDA তরফে যে নোটিশ দেওয়া হয়েছে যে কেউ ভেতরে যেতে পারবেন না। শুধুমাত্র তাই নয়, দেখা যাচ্ছে যে আশপাশে যে জায়গাতে কোনো রকম বাউন্ডারি নেই বা পাঁচিল নেই, সেইখানেও কিন্তু এরকম টিনের ঘেরাটোপ করে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে। ছট পুজো উপলক্ষে আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে যে দূষণ রুখতে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে যাতে কোনোরকমভাবে এই উৎসব পালন না হয় সেটাতে কিন্তু তৎপরতা দেখাতে হবে প্রশাসনকে। সেই মোতাবেকই দেখা যাচ্ছে কিন্তু দুদিন আগে থেকেই সমস্ত যে সরোবর রয়েছে সেগুলোকে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং তার জেরে 8 তারিখের পর থেকে ফের জনসাধারণ কিন্তু তারা এই সরোবরের ভেতরে তারা ঢুকতে পারবেন। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কটূক্তি এবং অশালীন আচরণের প্রতিবাদ করায় এবার দুই মহিলাকে বেধড়ক মারধরের শিকার হতে হয়েছে এমনটাই অভিযোগ। কথা বলবো সুকান্ত মজুমদার, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত, কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, গতকাল রাতের এই ঘটনা এবং এই ঘটনাতে কিন্তু মূল যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ যে প্রথমে কটূক্তি করে দুজন মহিলাকে এবং সেই দুই মহিলা যখন তার প্রতিবাদ করে তখন তাদেরকে বেধড়ক মারধর করা হয়, সেই ঘটনাতে যারা মূলত অভিযুক্ত তারা এখনো পর্যন্ত ফেরার রয়েছে। তাদের খোঁজে বিভিন্ন জায়গাতে কিন্তু তল্লাশি করছে ক্যানিং থানা। গতকালকে সন্ধ্যাবেলা নাগাদ এই ঘটনার সূত্রপাত। দুজন মহিলা তারা বাড়ি থেকে বেরিয়ে ওষুধ কিনতে যাচ্ছিলেন এবং ওষুধ কিনে ফেরার সময় তারা দেখেন যে রাস্তাতে বেশ কয়েকজন যুবক তারা রাস্তা কার্যত আটকে গল্প করছে এবং তারপরে তারা নানান মন্তব্য তারা দুজন মহিলার উদ্দেশ্যে করতে থাকেন এবং এর প্রতিবাদ যখন তারা করেন তখন মহিলাদের যেটা অভিযোগ যে তাদের মুখে মোবাইলের টর্চ লাইট ফেলে তাদেরকে উত্তক্ত করা হয়। শুধুমাত্র তাই নয়, পরবর্তীকালে লাঠি নিয়ে দুজন মহিলার উপর চড়া হয়ে দুজনকেই রাস্তায় ফেলে মারধর করা হয়। দুজন মহিলার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে এবং সেই সময় কিন্তু অভিযুক্তরা ঘটনাস্থল থেকে ছেড়ে পালিয়ে যায় এবং এই গোটা ঘটনার জেরে পুলিশের নিরাপত্তা নিয়ে উঠছে কিন্তু ফের প্রশ্ন যে এই ঘটনার পরে বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত মূল যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি ক্যানিং থানা এবং দুজন মহিলাকে চিকিৎসা করা হয়েছে এবং তারা তাদের আজকে 164 বা গোপন জবানবন্দি নেওয়া হবে এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সুকান্ত, ধন্যবাদ।